গাইস, ইটস মি রবিউল ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই মিনি ব্লগ। আজকের ব্লগটা হয়তো অতটাও ভালো হবে না, কারণ আজকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো সারাদিনই ব্যস্ত আছি। তো আজকে যে মানে যে কারণে ব্যস্ত ছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিওটি শুরু করে বলতে চাচ্ছি, আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার বাসার অবস্থাটা কীরকম হয়ে আছে। তো এর কারণ হচ্ছে আমাদের বাসার ভিতরে তিনটা, দুইটা ছোট একটা বড় বড় গাছ আছে। তো বড়ই শেষ, তো ডালপালাগুলো ছেঁটে দিতে হয়, সেটা হয়তো অনেকে জানেন। তো ডালপালাগুলো ছেঁটে দেওয়া হয়েছে, তো দেখতে পাচ্ছেন যে অনেক পাতা, শুকনো পাতাগুলো অনেকেই পড়ে আছে নিচে। তো সেটা নিয়ে ব্যস্ত ছিলাম, তো এর ফাঁকে ব্লগ ভিডিওটা শ্যুট করে নিলাম, আর মানে ব্লগ ভিডিওটা তো তৈরি করে নিলাম। তো আজকে কোথাও যাইনি, সারাদিন বাসায় এটারই কাজ করলাম। আর গাইস, আমাদের বাসার ভিতরে তো প্রচণ্ড মানে অনেকগুলো গাছ আছে, দেখতে পাচ্ছেন অনেক প্রকারের গাছ আছে, ডাব গাছ, কলা গাছ, সজনের গাছ, লেচুর গাছ, আরও জলপাইয়ের গাছ, আমের গাছ, তো এগুলো আছে। তো আমার ব্লগ অন্যান্য সব যদি ব্লগ ভিডিওগুলো দেখতে চান, মানে আমার এই ব্লগ বাদে আরও অন্যান্য যেসব ব্লগ ভিডিও আছে, তো সেই ব্লগ ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। ডেসক্রিপশন বক্সে অন্যান্য সব ব্লগ ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে, আজকের ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যদি নতুন না থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে বোরের ডালগুলোকে মানে স্তূপাকারে এক জায়গায় রাখা হয়েছে। তো এগুলোকে এখন শুকনো পাতাগুলো ঝরে যাওয়ার পর মানে রান্নার কাজে ব্যবহার করা হবে। তো এগুলো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।